নাগরিক ও সমমনা দলগুলো। এ সময় জামায়াত শিবিরের কর্মীরা তাদের নেতা মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত গোলাম আজমের মুক্তিরও দাবি জানিয়েছে। চার দল ও সমমনা দলগুলোর নেতারা দাবি করেছেন, খুব শিগগিরই বিএনপির নেতৃত্বে আরেকটি বড় জোট হচ্ছে। গণমিছিলে শোডাউনের মধ্য দিয়ে সরকারকে সেরকমই একটি বার্তা পৌঁছানোর চেষ্টা করেছেন তারা। আতর রহমান হিমেলের ক্যামেরায় জাভেদ আক্তারের রিপোর্ট। সোমবার দুপুর দুইটায় গণমিছিল শুরু হওয়ার কথা থাকলেও মানবতা বিরোধী অপরাধে গ্রেপ্তার জামাতের শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে লেখা ব্যানার নিয়ে বেলা ১২টা থেকে জামাত ইসলামী ও ছাত্র শিবিরের কয়েক হাজার কর্মী দখল করে নেয় নয়াপল্টন ও এর আশপাশের এলাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল না যুদ্ধ অপরাধী নেতাদের মুক্তি, কোনটি তাদের মূল দাবি, এমন প্রশ্ন ছিল জামাতের কেন্দ্রীয় কর্মপরিষদের একজন সদস্যের কাছে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি হচ্ছে দেশের গণদাবি, আর তথাকথিত মানবতা বিরোধী অপরাধের নামে জামাতকে ধ্বংস করার যে ষড়যন্ত্র সরকার করছে এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। কারণ চার দলের জোট থেকে যদি জামাতকে মাইনাস করা যায় এবং জামাতকে ধ্বংস করা যায় তাহলে আগামী দিনে আওয়ামী লীগের ক্ষমতায় আসা সম্ভব। এই ইকুয়েশন থেকেই অত্যন্ত ষড়যন্ত্রমূলকভাবে আমাদের নেতৃবৃন্দের উপর নিপীড়ন চলছে। এই গণমিছিলকে সফল করতে শুধু ঢাকা মহানগরী থেকে লক্ষাধিক জামাত শিবিরের নেতাকর্মীকে উপস্থিত করার জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। ইসলামী ঐক্যজোট ও খেলাফত মজলিসের নেতাকর্মীরাও যোগ দেন গণমিছিলে। সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সমমনা দলগুলোর নেতারা দাবি করলেন খুব শীঘ্রই বিএনপির নেতৃত্বে আরেকটি বড় জোট হবে, আগামীতে আরো বড় ধরনের সরকার বিরোধী কর্মসূচি দেবেন তারা। বাংলার জমিনে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। বেগম জিয়ার নেতৃত্বে সমমনাদের যে ঐক্য মহাঐক্য গড়ে উঠতেছে সেই ঐক্যের অংশ, এটা তিন বছর ধরে চলতেছে। এর সঙ্গে এলডিপি কল্যাণ পার্টি অ্যাড হয়েছে। এখনকার সমমনা চার দল মহাজোটের রূপ নিয়ে সরকারকে পদত্যাগে বাধ্য করার আন্দোলনে চলে যাবে। বিকেল সোয়া ৪টায় শুরু হওয়া এই গণমিছিলে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া গাড়িতে চড়ে অংশ নিলেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতাদের অনেকেই হেঁটে অংশ নেন। গণমিছিলে বেশিরভাগ অংশ জুড়ে ছিল জামাত ইসলামী ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের সরব উপস্থিতি। মিছিলের সুযোগটি কাজে লাগিয়ে আবারও নিজেদের অবস্থান জানান দিল তারা। নাশকতামূলক কর্মকাণ্ড যেন না হয় সেজন্য যথেষ্ট নিরাপত্তা নিশ্চিত করা হয় প্রশাসনের পক্ষ থেকে। কাকরাইল, শান্তিনগর, মালিবাগ ও মৌচাক হয়ে বিকেল ৫টার দিকে মিছিলটি শেষ হয় মগবাজারে গিয়ে। এ সময় ছাত্রদলের সঙ্গে মিশে গিয়ে সরকার বিরোধী স্লোগান দেয় শিবির কর্মীরা। এদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো মিছিলে নিরাপত্তা দিলেও আতঙ্ক সৃষ্টি করতে হঠাৎ তাদের উপস্থিতিতেই নিজেদের মধ্যে হইচই শুরু করে বিচ্ছিন্ন হয়ে যায় বিএনপি কর্মীরা। জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।